बिस्मिल्लाहिर रहमानिर रहीम श्यामपुर महाविद्यालय पक्ष थेके सकल छात्र छात्री अभिभावक एवं जारा देखछेन सकल के स्वागत जानाच्छि। आशा करछि आपनारा सकलेई भालो आछेन, आमि आल्लाहर रहमते भालो आछि। प्रथमे आमार परिचय जानिये दिच्छि, आमार नाम दिलरुबा, विषय बांगला, प्रथम पत्र, पदवी प्रभाषक ও বিভাগীয় প্রধান, শ্রেণী একাদশ ও দ্বাদশ। আজকে আমরা আলোচনা করব রেইনকোট গল্পটি। এই রেইনকোট গল্পটিতে লিখেছেন আক্তারুজ্জামান ইলিয়াস। রেইনকোট গল্পটি সম্পর্কে আমরা শিখন ফলগুলো প্রথমেই দেখে নিব। लेखक আক্তারুজ্জামান ইলিয়াসের জীবন ও সাহিত্যকর্ম সম্পর্কে তোমরা এই গল্পটি পড়ে জানতে পারবে, গল্পের বৈশিষ্ট্য সম্পর্কে জানতে পারবে, বাংলাদেশের ঐতিহ্যময় 1971 সালের মুক্তিযুদ্ধ সম্পর্কে জানতে পারবে, যুদ্ধকালীন পাক হানাদার বাহিনীর ধ্বংসাত্মক কর্মকাণ্ড সম্পর্কে তোমরা জানতে পারবে, যুদ্ধে গেরিলা যুদ্ধ সম্পর্কে তোমরা জানতে পারবে, যুদ্ধকালীন মুক্তিযোদ্ধাদের ভূমিকা সম্পর্কে জানতে পারবে। এছাড়া যুদ্ধকালীন রাজাকারদের ভূমিকা সম্পর্কে তোমরা জানতে পারবে, যুদ্ধের সময় ঢাকা শহরের একটা পূর্ণাঙ্গ চিত্র সম্পর্কে জানতে পারবে, যুদ্ধ চলাকালীন সময়ে পাক হানাদার বাহিনীর দ্বারা শহীদ মিনার ভেঙে দেওয়ার ঘটনা সম্পর্কে জানতে পারবে, পাক সেনাদের দ্বারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের তলব করার কারণ সম্পর্কে জানতে পারবে, যুদ্ধ চলাকালীন পাকিস্তানপন্থী বুদ্ধিজীবীদের ভূমিকা কী ছিল সে সম্পর্কে তোমরা জানতে পারবে, রেইনকোট গল্পের রেইনকোটের প্রতীকী তাৎপর্য কী তা জানতে পারবে। এখন তোমাদেরকে জানিয়ে দিব লেখক সম্পর্কে বিস্তারিত তথ্য। আগেই আমি বলেছি এই গল্পটির লেখক হচ্ছেন আক্তারুজ্জামান ইলিয়াস। তার পিতৃদত্ত নাম আক্তারুজ্জামান মোহাম্মদ ইলিয়াস। তোমরা নামের বানানটি খুব ভালো করে লক্ষ্য করবে, কারণ নামের বানানটি সবসময় শুদ্ধ করে লেখার চেষ্টা করবে। নৈবিত্তিক পরীক্ষা তোমাদের 30 মার্ক রয়েছে, সেখানে নামের বানানটি পরীক্ষাতে আসতে পারে। তার জন্ম তারিখটি তোমরা খুব ভালো করে লক্ষ্য করো, তিনি জন্মগ্রহণ করেছেন 12 ফেব্রুয়ারি 1943 খ্রিস্টাব্দে। এখানে 4টি অপশন দিয়ে পরীক্ষায় আসতে পারে যে তিনি কত তারিখে অথবা কত সালে জন্মগ্রহণ করেছেন। 4টি অপশন দিয়ে আসবে, তোমরা সঠিকটিতে বৃত্ত পূরণ করবে। তার জন্মস্থান গটিয়া, সাঘাটা, গাইবান্ধা, মামার বাড়িতে। এর আগে আমরা দেখেছি আরও একজন লেখক মামার বাড়িতে জন্মগ্রহণ করেছেন, এই লেখকও মামার বাড়িতে জন্মগ্রহণ করেছেন। তার মামার বাড়ি হচ্ছে গটিয়া সাঘাটা গাইবান্ধা জেলায়। তার পিতার নাম বি এম ইলিয়াস এবং মাতার নাম মরিয়ম ইলিয়াস। তার শিক্ষা জীবন, তিনি মেট্রিক পাশ করেছেন 1958 সালে বগুড়া জেলা স্কুল থেকে। উচ্চ মাধ্যমিক পাশ করেছেন অর্থাৎ ইন্টারমিডিয়েট, এটাতে তিনি 1960 সালে ঢাকা কলেজ থেকে পাশ করেছেন। তিনি উচ্চতর ডিগ্রি নিয়েছেন বিএ সম্মান বাংলা বিষয়ে 1963 সালে এবং এমএ কমপ্লিট করেছেন 1964 সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে। পেশায় তিনি একজন প্রভাষক ছিলেন, কোয়ার্টিয়া সাদত কলেজ টাঙ্গাইলে তিনি লেকচারার হিসেবে চাকুরিরত ছিলেন, জগন্নাথ কলেজে পরবর্তীতে ছিলেন ঢাকায় সহযোগী অধ্যাপক, বাংলা বিভাগে জগন্নাথ কলেজ উপপরিচালক প্রাথমিক শিক্ষা অধিদপ্তর, অধ্যাপক বাংলা বিভাগে ঢাকা কলেজ।
অধ্যাপক হিসেবে তিনি শেষে বাংলা বিভাগে ঢাকা কলেজের অধ্যাপক ছিলেন। তার সাহিত্য সাধনা, তিনি উপন্যাস রচনা করেছেন দুইটি, সেটি হচ্ছে চিলেকোঠার সেপাই ও খোয়াবনামা। বিভিন্ন পরীক্ষায় এটি বরাবরই এসে থাকে। তোমরা লক্ষ্য করবে যে চিলেকোঠার সেপাই এই উপন্যাসটি কে লিখেছেন, কার লেখা, চারটি অপশন দিয়ে আসতে পারে। আবার খোয়াবনামা কার লেখা, এক্ষেত্রে আখতারুজ্জামান ইলিয়াসের নামটি খুবই গুরুত্বপূর্ণ, তোমরা এটি খুব ভালো করে মুখস্থ করবে। গল্পগ্রন্থ, তিনি গল্প রচনা করেছেন অন্য ঘরে অন্য সও, খোয়ারি, দুধ দুধ ভাতে উৎপাত, দোজকের ওম, জাল স্বপ্ন, স্বপ্নের জাল, এই গল্পগুলো তিনি রচনা করেছেন। এগুলো চারটি অপশন দিয়ে পরীক্ষায় আসতে পারে, তাই তোমরা এই গল্পগুলো খুব ভালো করে নামগুলো মুখস্থ করবে। তার প্রবন্ধ গ্রন্থটি হলো সংস্কৃতের ভাঙ্গা সেতু, এটিও খুবই গুরুত্বপূর্ণ। যেহেতু তিনি খুব কম লিখেছেন, তাই তার লেখাগুলো খুব মনোযোগ দিয়ে মনে রাখতে হবে। পুরস্কার ও সম্মাননা, হুমায়ুন কবির স্মৃতি পুরস্কার 1977 সালে তিনি পেয়েছেন, বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার পেয়েছেন 1983 সালে, আলাওয়াল সাহিত্য পুরস্কার তিনি পেয়েছেন 1987 সালে, প্রফুল্ল কুমার সরকার স্মৃতি আনন্দ পুরস্কার তিনি পেয়েছেন 1966 সালে, সাদাত আলী আকন্দ পুরস্কার পেয়েছেন 1996 সালে, কাজী মাহবুব উল্লাহ স্বর্ণ পদক, 21শে পদক, এগুলো তিনি পেয়েছেন 1997 সালে। মরণোত্তর মানে তিনি মারা যাওয়ার পর এই সম্মাননা পুরস্কারটি তিনি পেয়েছেন শেষের, কাজী মাহবুব উল্লাহ স্বর্ণ পদক, 21শে পদক, এগুলো তিনি মারা যাওয়ার পর পেয়েছেন। রেইনকোট গল্পের চরিত্র, এখানে আমরা এই গল্পটিতে যে চরিত্রগুলো দেখতে পাই সেই চরিত্রগুলো এখানে দেয়া রয়েছে। কার সাথে কি সম্পর্ক, কে কার কি হয়, এ বিষয়ে প্রশ্ন আসতে পারে পরীক্ষায়, এজন্য গল্পের চরিত্রগুলো খুব ভালো করে লক্ষ্য করতে হবে। এখানে গল্প কথক নুরুল হুদা, অর্থাৎ গল্পটি যিনি বলেছেন এই গল্পের একজন লেকচারার প্রধান চরিত্র, যাকে পুলিশ গ্রেপ্তার করেছিলেন, সেই নুরুল হুদা তিনি হচ্ছেন প্রধান চরিত্র, তিনি গল্প কথক। তার স্ত্রী আসমা, আমরা তাকে পেয়েছি এই গল্পে, শ্যালক, তার শ্যালক একজন আছেন, তিনি একজন মুক্তিযোদ্ধা, গল্পটি পড়ার সময় তোমরা পাবে। শ্যালকের নাম মিন্টু, 5 বছরের ছেলে ও 2.5 বছরের মেয়ে রয়েছে। কলেজের প্রিন্সিপাল, তার নাম ডক্টর আফাজ আহমদ, ভালো করে নামটি লক্ষ্য করো, ডক্টর আফাজ আহমদ। প্রিন্সিপালের পিয়ন একজন রয়েছে, যিনি বৃষ্টির দিনে তলব করতে গিয়েছিলেন, তলব মানে হচ্ছে ডাকা, সকলের বাসায় গিয়ে তাদেরকে ডেকে নিয়ে এসেছিলেন, তিনি হচ্ছেন ইসহাক মিয়া। এছাড়া উদ্দুর প্রফেসর, যিনি যাকেও গ্রেপ্তার করা হয়েছে এই গল্পে, তিনিও একজন লেকচারার, তার নাম আকবর সাজিদ। ভূগোলের প্রফেসর আব্দুর সাত্তার মৃধা, খুব ভালো করে লক্ষ্য করো, ভূগোলের প্রফেসরের নাম আব্দুর সাত্তার মৃধা, আর উর্দু বিষয়ের প্রফেসর আকবর সাজিদ। কোন বিষয়ে কে প্রফেসর, এই বিষয়গুলো তোমরা খুব ভালো করে লক্ষ্য করো। উৎস ও পরিচিতি, পরীক্ষাটি এসে থাকে যে রেইনকোট গল্পটি কোন গ্রন্থ থেকে সংকলিত হয়েছে, তখন উত্তর হবে এটি রেইনকোট গল্পটি প্রকাশিত হয় 1995 সালে, পরে এটি প্রকাশিত হয় লেখকের সর্বশেষ গল্পগ্রন্থ জাল স্বপ্ন, স্বপ্নের জাল, 1977 সালে এই গ্রন্থটি সংকলিত হয়েছে। রেইনকোট গল্পের পাঠ পরিচিতি, এই গল্পটিতে যে সমস্ত বিষয়গুলো উল্লেখ করা হয়েছে সেগুলো হচ্ছে
রেইনকোট গল্পটি মুক্তিযুদ্ধের সময়কার ঢাকার পরিস্থিতি নিয়ে রচিত। মুক্তিযুদ্ধের সময় তখন ঢাকার পরিবেশটা কীরকম ছিল থমথমে, আমরা এই গল্পটি যখন পড়ব তখন আমরা এই বিষয়গুলো জানতে পারব। ঢাকার পরিস্থিতি কী ছিল সেই বিষয়টি নিয়ে এই গল্পটি রচিত হয়েছে। মুক্তিযুদ্ধের তখন শেষ পর্যায়ে, অর্থাৎ বিজয় হবে এরকম একটা পর্যায়ে গল্পটিতে ফুটে উঠেছে। ঢাকায় তখন মুক্তিযোদ্ধাদের গেরিলা আক্রমণ শুরু হয়েছে, তারই একটি ঘটনা এ গল্পের বিষয়, যেখানে ঢাকা কলেজের সামনে গেরিলা আক্রমণের ফলে বৈদ্যুতিক ট্রান্সফরমার ধ্বংস করে দেওয়া হয়েছে। ঘটনার পরিপ্রেক্ষিতে পাকিস্তানি সেনাবাহিনী কলেজের শিক্ষকদের তলব করে এবং তাদের মধ্যে থেকে নুরুল হুদা ও আব্দুস সাত্তার মৃধাকে গ্রেপ্তার করে নির্যাতন চালিয়ে মুক্তিযোদ্ধাদের সন্ধান পাওয়ার চেষ্টা করে তারা। নুরুল হুদা এই গল্পের কথক, অর্থাৎ তিনি, তার মুখ থেকেই আমরা এই গল্পটি জানতে পেরেছি। তার জবানিতে গল্পের ঘটনাবলী বিবৃত হয়েছে পাকিস্তানি বাহিনীর বর্বর নিপীড়ন ও হত্যা জঙ্গের মধ্যে দিয়ে ঢাকা শহরের আতঙ্কগ্রস্ত জীবনের চিত্র ফুটে উঠেছে। ঢাকা কলেজের প্রিন্সিপালের কোয়ার্টার ঘেঁষে গেরিলা মুক্তিযোদ্ধারা গ্রেনেড হামলা চালিয়ে ইলেকট্রিক ট্রান্সফরমার ধ্বংস করে এবং প্রধান গেটের পাশে বোমা বিস্ফোরণ ঘটায়। আমাদের কলেজে যেমন প্রধান একটা গেট রয়েছে, এই কলেজে তেমনি একটি প্রধান গেট রয়েছে, সেখানে এই বোমাটি বিস্ফোরিত হয়েছে। এর ফলে কলেজ ক্যাম্পাসে গড়ে ওঠে পাক আর্মির ক্যাম্পের অফিসার সৈনিকেরা এবং অধ্যক্ষ আতঙ্কগ্রস্ত হয়ে পড়ে। এর ফলে আর্মি অফিসারের নির্দেশে কলেজ অধ্যক্ষ আফাজ আহমদ সব শিক্ষকদের ডেকে পাঠান। সেই বিষয়টি এই গল্পে ফুটে উঠেছে। গেরিলা আক্রমণের ঘটনা ঘটে যে রাতে, তার পরদিন সকালে ছিল বৃষ্টি, খুব বৃষ্টি ছিল। তলব পেয়ে সেই বৃষ্টির মধ্যে নুরুল হুদাকে কলেজে যেতে যে রেইনকোটটি পরতে হয় সেটি ছিল তার শ্যালক মুক্তিযোদ্ধা মিন্টুর। গল্পে এই রেইনকোটের প্রতীকী তাৎপর্য অসাধারণ। মুক্তিযোদ্ধা শ্যালকের রেইনকোট গায়ে দিয়ে সাধারণ ভীতু প্রকৃতির নুরুল হুদার মধ্যে সঞ্চারিত হয় যে উষ্ণতা, সাহস, দেশপ্রেম, তারই ব্যঞ্জনাময় প্রকাশ ঘটেছে এই গল্পে। আমরা দেখতে পাই যে এই নুরুল হুদা একজন খুবই ভীতু সাধারণ একজন লেকচারার, কিন্তু সে তার এই যে শ্যালকের রেইনকোটটা যখন পরেছে তখন তার মধ্যে মানসিক শক্তি সঞ্চারিত হয়েছে। সেই শক্তিটি কীরকম, সেটা হচ্ছে সাহস, দেশের প্রতি ভালোবাসা, আর সেই ভালোবাসায় কী শক্তিতে ফুটে উঠেছে তারই প্রকাশ ঘটেছে এই রেইনকোট গল্পে। আমরা এই রেইনকোট গল্পটি যখন পড়ব খুব ভালো করে প্রতিটি লাইন পড়ব, কোথায় কখন কোন ঘটনা ঘটেছে, কার সঙ্গে কোন চারিত্রিক সম্পর্ক রয়েছে, এই বিষয়গুলো আমরা গল্পটি যখন পুরো রিডিং পড়ব তখনই গল্পগুলো প্রতিটি বিষয় সম্পর্কে আমরা অবগত হতে পারব। এই গল্পে কিছু শব্দার্থ রয়েছে, সেই অর্থগুলো তোমরা খুব ভালো করে দেখে নেবে, কারণ এখান থেকে বিভিন্ন পরীক্ষায় প্রশ্ন হয়ে থাকে। ছোট ছোট যেই শব্দের অর্থগুলো রয়েছে সেগুলো পরীক্ষায় এসে থাকে। যেমন জেনারেল স্টেটমেন্ট, এর অর্থ হচ্ছে সাধারণ বিবৃতি। স্পেসিফিক ক্লাসিফিকেশন, অর্থাৎ হচ্ছে সুনির্দিষ্ট শ্রেণীবিকরণ। তারপরে আমরা দেখতে পাচ্ছি তলব কিয়া আভি জানা হোগা, এখানে হিন্দি শব্দগুলো রয়েছে কিছু, তোমরা লক্ষ্য করো। তলব করেছেন, এখনই যেতে হবে, আভি জানা হোগা মানে এখনই যেতে হবে। ক্যাসে, ক্যাসে মানে কিভাবে, তোমরা যারা হিন্দি সিনেমা দেখো এখানে তোমরা হিন্দি শব্দগুলো অর্থ বুঝতে পারবে।
यू आपकी आप ही कह सकता यू आप ही कह सकता एर अर्थ हे से आपनी बोलते पारें। मिसक्रियंट मिसक्रियंट शब्दटी एटी प्रश्न संक्षिप्त प्रश्न एसे थाके मिसक्रियंट शब्दर अर्थ क्यी एखाने देखो दुष्कृतकारी बांग्लादेशेर मुक्तियुद्धेर समय पाकिस्तान सरकार ओ तार सेनाबाहिनी এই শব্দটি বাংলাদেশের মুক্তিযোদ্ধাদের হেয় প্রতিপন্ন করার জন্য ব্যবহার করেছেন। তারপরে রয়েছে ওয়েল্ডিং ওয়ার্কশপ ঝালাই কারখানা ওয়েল্ডিং ওয়ার্কশপ। সাবভার্সিভ অ্যাক্টিভিটিস এর অর্থ হচ্ছে রাষ্ট্রবিরোধী কার্যক্রম। মুক্তিযোদ্ধাদের তৎপরতাকে পাকিস্তান সরকার ও তাদের সমর্থকরা 1971 সালে এভাবে অভিহিত করত। ট্রান্সপারেন্ট অর্থ হচ্ছে স্বচ্ছ। ক্র্যাক ডাউনের রাত এর অর্থ হচ্ছে 1971 সালের 25 মার্চ দিবাগত রাতে পাকিস্তানি সেনাবাহিনী ঢাকায় যে ভয়াবহ ধ্বংসযজ্ঞ ও হত্যাযজ্ঞ পরিচালনা করে সেই রাতের কথা বলা হয়েছে ক্র্যাক ডাউনের রাত। এখানে প্রশ্ন হতে পারে ক্র্যাক ডাউনের রাত বলতে কি বুঝো। রাশিয়ায় ছিল জেনারেল উইন্টার আমাদের জেনারেল মনসুন। এর অর্থ হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় প্রচণ্ড শীতের কবলে পড়ে হিটলারের বাহিনী রুশ বাহিনীর হাতে পর্যদস্ত হয়েছিল। বাংলাদেশের প্রবল বর্ষায় তেমনই বিপজ্জনক পরিস্থিতিতে পড়েছিল হানাদার পাকিস্তানি বাহিনী। এখানে সেই বিষয়টি তুলনা করা হয়েছে যে রাশিয়া ছিল জেনারেল উইন্টার আমাদের জেনারেল মনসুন। এটিও বিভিন্ন পরীক্ষায় প্রশ্ন সংক্ষিপ্ত প্রশ্নে আসতে পারে। এখন দেখো সংক্ষিপ্ত প্রশ্ন রয়েছে, তোমরা এই গল্পটি যখন পড়বে অনেক সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর থাকবে। যেমন এখানে দেখো রেইনকোট গল্পটি কোন গ্রন্থের অন্তর্গত। আমি আগেই বলেছি জাল স্বপ্ন স্বপ্নের জাল। রেইনকোট গল্পের কথক কে? নুরুল হুদা। কাদের সাথে নুরুল হুদার আতাত আছে? মিসক্রিয়ান্ট বা দুষ্কৃতিকারী যারা তা বা মুক্তিযোদ্ধাদের সাথে। কার জন্য নুরুল হুদাকে তটস্থ থাকতে হয়? মিলিটারি প্রাদুর্ভাবের ফলে। মিসক্রিয়েন্টরা শব্দের অর্থ কি? দুষ্কৃতকারীরা, এরা বললাম শব্দের অর্থে, সেখান থেকে তোমরা দেখে নিবে। রেইনকোট গল্পটির প্রধান প্রধান চরিত্র কে কে? নুরুল হুদা, আব্দুস সাত্তার মৃধা, ইসহাক, আফাজ আহমেদ, আকবর সাজিদ, আসমা, এরাই এই গল্পের প্রধান প্রধান চরিত্র। রেইনকোট গল্পটি কতদিন ধরে বৃষ্টি পড়ার কথা উল্লেখ রয়েছে? 3 দিন ধরে বৃষ্টি পড়ার কথা উল্লেখ রয়েছে। রেইনকোট গল্পে মিলিটারিরা কোথায় ক্যাম্প স্থাপন করেছিল? ঢাকা কলেজের অধ্যক্ষের বাসভবনে। ঢাকা কলেজের প্রিন্সিপালের পিয়নের নাম ইসহাক। জিওগ্রাফির প্রফেসরকে? আব্দুস সাত্তার মৃধা। মুক্তিযোদ্ধার সময় বোমা ফাটিয়ে গেছে ঢাকা কলেজের দেওয়াল ঘেঁষে। কলেজে সবাই তটস্থ কেন? মিলিটারির প্রাদুর্ভাবের ফলে। ঢাকা কলেজের প্রিন্সিপাল দিন রাত কিসের জন্য দোয়া করে? পাকিস্তানের জন্য। এভাবে অনেক ছোট ছোট সংক্ষিপ্ত প্রশ্ন রয়েছে, সে প্রশ্নগুলো তোমরা দেখে নিবে। গল্পটি পড়লে তোমরা প্রশ্নগুলো জানতে পারবে। এরপর দেখো উদ্দীপক আসবে, যেটি এই গল্পের সাথে সম্পর্কিত, মানে এই গল্প থেকে নেওয়া নয় কিন্তু এই গল্পেরই অনুরূপ কিছু ঘটনা রয়েছে এই গল্পটির সঙ্গে সম্পর্কযুক্ত। তারই কয়েকটি লাইন তুলে দেওয়া থাকবে। যেমন এখানে পাখানাদারদেরকে উল্লেখ করে বলা হয়েছে বর্গী এলো খাজনা নিতে, মারলো মানুষ কত, পুরুষ পূর্ণ শহর পূর্ণ শ্যামল, গ্রাম যে শত শত, হানাদারের সঙ্গে জোরে লড়ে মুক্তি সেনা, তাদের কথা দেশের মানুষ কখনো ভুলবে না।
এখানে এটি কয়েকটি কবিতার লাইন, এখানে কবিতা হিসেবেও আসতে পারে, আবার সাধারণ কিছু লাইন হিসেবেও আসতে পারে উদ্দীপক। এই এটা এই গল্পের অংশ নয়, অন্য কোনো গল্পের থেকে নেওয়া হয়েছে, কিন্তু প্রশ্ন, যে সংক্ষিপ্ত প্রশ্নগুলো এসে থাকে সেগুলো এই গল্পের মধ্যে থেকে নেয়া। যেমন দেখো এখানে প্রশ্ন দেয়া হয়েছে, রেইনকোট গল্পের কথকের নাম কি? এই উদ্দীপকটা থাকবে, তার নিচে এই প্রশ্নগুলো এভাবে দেয়া থাকবে, বিভিন্ন সংক্ষিপ্ত প্রশ্ন। রেইনকোট গল্পের কথকের নাম নুরুল হুদা। এই যে আমি যে প্রশ্নটি বললাম, রাশিয়ার জেনারেল ছিল উইন্টার, আমাদের জেনারেল মনসুন, ব্যাখ্যা করো শব্দের অর্থে। এই বিষয়টি রয়েছে, তোমরা দেখে নেবে। উদ্দীপকের রেইনকোট গল্পের কোন দিকটি ফুটে উঠেছে ব্যাখ্যা করো। এভাবে চারটি প্রশ্ন থাকবে। এই এক নম্বর প্রশ্নের উত্তর, এর মার্ক হবে 1, 2-এর উত্তরের জন্য মার্ক পাবে 2, 3-এর জন্য পাবে 3, 4-এর জন্য পাবে 4। এভাবে 10 মার্কের একটি উদ্দীপক থাকবে, সেখানে চারটি প্রশ্ন থাকবে, সেখানে 10 নম্বরের উত্তর করতে হবে। হানাদারের সঙ্গে জোরে লড়ে মুক্তিসেনা উদ্দীপকের এই বক্তব্যের মতো রেইনকোট গল্পের প্রতিরোধের চিত্র রয়েছে, তোমার মতামত সহ আলোচনা করো। এভাবে গল্পটি পড়লে সংক্ষিপ্ত অসংখ্য ছোট ছোট প্রশ্ন রয়েছে, আশা করছি তোমরা এই প্রশ্নগুলোর উত্তর খুব সহজেই দিতে পারবে। এই ছিল আমাদের আজকের রেইনকোট গল্পটি। তো ভালো থাকবে সবাই, আজকে এই পর্যন্তই, আবার অন্য কোনো ক্লাসে তোমাদের সঙ্গে দেখা হবে। সকলকে ধন্যবাদ।